দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরী হাট দিনহাটা মূল সড়কে চৌধুরী হাট থেকে 23 কিলোমিটার, বামনহাট থেকে 17 কিলোমিটার, কিন্তু যাত্রীদের কাছে নেওয়া হচ্ছে অধিক ভাড়া। এমনটাই অভিযোগ করে রতন বিশ্বাস নামে এক যাত্রী বলেন, 2020 গোটা দেশে যখন লকডাউন, সেই সময় সরকারের অনুমতিতে কিছু সংখ্যক যাত্রীবাহী গাড়ি চালানো হয়েছিল। সেই সময় যাত্রীবাহী গাড়িতে ভাড়ার তুলনায় অল্প কিছু ভাড়ার তুলনায় বেশি নেওয়া, হাতে টাকা নেওয়া হতো বলে অভিযোগ। কিন্তু করোনা স্বাভাবিক হওয়ার পরেও কমেনি ভাড়া। যাত্রীরা জানান, করোনা পরবর্তী সময় থেকে বর্ধিত হারে ভাড়া নেওয়া হচ্ছে, বর্ধিত হারে ভাড়া নেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। দিনহাটা চৌধুরী হাট মোড়ের রাস্তায় যে গাড়ি চলাচল করে তাদের মধ্যে এক অটো চালক জানান, এমনিতেই তেলের দাম আকাশ ছোঁয়া, তার মধ্যে রাস্তায় অধিক মাত্রায় টোটো চলাচল করে। বামনহাট চৌধুরী হাট থেকে টোটোতে করে যাত্রী নিয়ে দিনহাটায় যায়, তাতে অনেকটা প্যাসেঞ্জারের ঘাটতি হয়ে পড়েছে বলে অভিযোগ করে জানান তিনি। তবে এই বিষয়ে চৌধুরী হাট বামনহাট রুটের দায়িত্বে সভাপতি বোচাশীল, তিনি জানান শীঘ্রই তারা সকলে মিলে বসে আলোচনার মাধ্যমে ভাড়া কতটুকু কমানো যায় এ বিষয়ে কথা বলবেন। তবে আশা করা হচ্ছে যাত্রীদের কথা মাথায় রেখে অনেকটাই ভাড়া কমানো হবে। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear, monsoon offer 2022, up to 50% off, Primark, everyday fashion, N&O near ITBI Bank, Kuchbihar. স্টেজে গেলে 10 টাকায়, 20 টাকা দেওয়া হয় এখানে। কতদিন থেকে অধিক ভাড়া নেওয়া হচ্ছে? লকডাউন খোলা হয়েছে তখন চলছে 40 টাকা বেশিরভাগ। হ্যাঁ, খেলে শনিবার রুপের বাদ। আমরা তো ভাড়া নেওয়ার আছে না, ছিল না তো সরকারি বাস না ভাই, ঠিক আছে, পাবলিক, ঠিক আছে, কিলের দাম বাড়ছে, সবকিছু বাড়ছে, ভাড়া তো ভাড়াই লেগে তুমি।